আমরা এখন ভিডিও সবগুলো দেখছি কিনা, টেস্টিং নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না, টুরিস্ট টেস্টিং এর টেস্টিংটা উপরে খুব একটা বুঝি নাই, এখানে কি দেখা কি তো আপনারা বোঝা যায় নাই। কোনটা কোনটা টুরিস্ট টেস্টিং স্যার, পিছন থেকে 3 নাম্বারটা টুরিস্ট টেস্টিং। টুইস্ট টুইস্ট টেস্টিং? জি স্যার, জি স্যার। আচ্ছা টেস্টিং এ দেখি আমরা টুইস্ট টেস্টিং কি ছিল। আচ্ছা টুইস্ট টেস্টিং হচ্ছে জাস্ট টিপিআই নির্ণয় করা। এই যে তোমাকে বললাম যে এই মেশিনটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ আমাদের কি স্যাম্পল দেয়া হবে, আমাদেরকে তো সুতা দেয়া হবে না, ইয়ার্ন এটা অনেক বড় একটা ইয়ার্ন লাগবে, কমপক্ষে 10 সেন্টিমিটার বা 10 ইঞ্চি, ঠিক আছে, বড় একটা অ্যামাউন্টের সুতা লাগবে, আদারওয়াইজ তুমি এটা নির্ণয় করতে পারবা না। এটা জাস্ট এমনি দেখার জন্য দেয়া হয়েছে, এটা আমরা ব্যবহার করতে পারবো না, তাহলে স্যার ঠিক আছে, মানে ঠিক আমি আছে? জাস্ট বলতে যে কি দেখানো হইলো। শুনতেছো নাকি? জি স্যার, শুরু করেন স্যার, বলেন। হ্যালো, ঠিক আছে, তাহলে এই যে এখানে জি আমি স্যার, ঠিক সুতাটা আছে। লাগাবো একেবারে বড়, প্রায় 10 সেন্টিমিটার বা 10 ইঞ্চি, এরপরে এরপরে কি হবে, এই এখানে রোটেশন করা হয়, এই পাশে কাউন্টার আছে দেখবা, এই যে কাউন্টার, হ্যাঁ, এটাকে ঘুরানো হবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ দুই দিকে, বুঝতে পারছো? ক্লকওয়াইজ, এই যে এই মাথাটার সাথে লাগানো থাকবে এবং এটাকে ঘোরানো হবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, জি স্যার, এই যে অন করে দিল, দেন অন তো নর্মাল বিষয়, এরপর স্টার্ট করে দিলে, এই যে সুতাটা লাগানোর পরে স্টার্ট করে দিলে দেখবা এটাকে ঘুরাইতে থাকবে আস্তে আস্তে করে, 1 2 3 4 5 6, বুঝতে পারছো? তো ঘুরাইলে কি হবে, এই যে এখানে একটা কাউন্টার আছে দেখবা, একটা স্কেল আছে এই যে জায়গাতে, আমরা যাই একটু আস্তে আস্তে, ডিসপ্লে ঘোলা দেখাচ্ছে, মানে আসলে মোবাইলের নেটের স্পিড প্লাস ভিডিও কোয়ালিটি ওইভাবে আসতেছে না আর কি, নেটের স্পিডের কারণে। এই যে এখানে দেখো একটা স্কেলের মতো জি আছে, স্যার, হ্যাঁ, এই মেশিনটা আমাদের ভার্সিটিতে আছে, তোমরা তোমরা ভার্সিটিতে গেলে এই মেশিনটা একেবারে হাতে দেখতে পাবা, এই একটা ছোট্ট একটা স্কেল, এই যে এখানে এরকম একটা দাগ দেখতেছো না, এটা হচ্ছে পুরো স্কেল, এই যখন এটা ঘুরতে থাকবে জি স্যার, এই সুতাটাকে ঘুরাবো, তখন এই স্কেলটা কি জি হবে, স্যার, স্কেলটা আস্তে আস্তে এই পর্যন্ত যাবে, আবার আস্তে আস্তে এই পর্যন্ত আসবে, মানে টুইস্ট খুলবো আবার টুইস্ট দিব, বুঝতে পারতেছো বিষয়টা? একবার আমি জি টুইস্ট স্যার, খুলতে থাকবো মানে ঘুরিয়ে ঘুরিয়ে, আরেকবার কি করব, ঘুরিয়ে ঘুরিয়ে টুইস্ট দিতে থাকবো, তাহলে এটা কি হবে, কাউন্টারটা আস্তে আস্তে এই পর্যন্ত যাবে আবার আস্তে আস্তে এই পর্যন্ত আসবে, তাহলে এই যে যাওয়া এবং আসা এই পুরো কাজটা করতে কয়বার ঘুরানো লাগছে, বুঝতে পারতেছো? ঘুরাইতে হয়েছে জি স্যার, কয়বার, তো তখন তুমি বুঝতে পারবা, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে কয়টা টুইস্ট আছে, মানে এখন যদি তোমার মনে করো কাউন্টারে তোমার দেখা যায় যে 80, হ্যাঁ 80, মানে ভ্যালু হচ্ছে 80, তার মানে কি এটা এখানে যাইতে লাগছে 40 পিচ, মানে 40 প্যাচ লাগছে, আবার আসতে লাগছে 40 প্যাচ, তার মানে টিপিআই হচ্ছে 40, বুঝতে পারছো জি বিষয়টা? স্যার, বুঝতে, এখন জি স্যার, চল্লিশটা কততে কততে বুঝতে, দেখা যাচ্ছে, তুমি এই যে এখানে স্যাম্পলটা লাগাবো না, এখানে স্যাম্পলটা, জি স্যার, ওই স্যাম্পলটা যদি 10 ইঞ্চি হয়, দশ ইঞ্চি তাহলে ওই যে টিপিআই জি হবে 10 ইঞ্চিতে, তাহলে 80টা ভাগ 10 ইঞ্চি, 80 ভাগ 10 তার মানে সরি 40 ভাগ 10, তার মানে প্রতি ইঞ্চিতে দেখা যাবে চার, চারটা করে পার, ঠিক আছে? এই জি স্যার, স্যাম্পলের সাইজটা তোমার খেয়াল রাখতে হবে যে কত স্যাম্পল আসলে তুমি কত সাইজের স্যাম্পল এখানে অ্যাড করতেছো, এটাই হচ্ছে বেসিক জি স্যার, প্রিন্সিপাল, মানে মেশিনটা এটাই। এই যে দেখো এখন স্কেলটাকে কাছে নিয়ে যাচ্ছে, এই যে স্কেলটা কাছে নিয়ে যাচ্ছে, এই যে দেখো এখানে আরেকটা স্কেল আছে, এই জায়গায় আরেকটা স্কেল আছে, মানে এখানে দুইটা স্কেল, কিন্তু দুইটা স্কেল,
তাহলে এই যে এটার সাথে আমি স্যাম্পলটা যখন লাগাবো, তুমি যখন ভিডিওটা দেখবা, ওই যে দেখো একটা ওয়েট লাগাচ্ছে অবশ্য, ওই যে কাউন্টারটা যাতে যায় এবং আসে, মানে একটা টেনশনে যাতে রাখে আর কি। এই যে এখন সুতা লাগাবে, দেখো ছোট্ট একটা সুতা অ্যাটাচ করবে কিনা, মানে টেস্ট করে, এই যে করে তো, এই যে দেখো সুতাটা তারা জয়েন করতেছে, এই যে ক্ল্যাম্প খুলতেছে, খুলে এখানে প্যাঁচ দিচ্ছে। হ্যাঁ একেবারে সহজ আর কি, দেখতে মনে হয় অনেক জটিল, আসলে এত জটিল কিছু না আর কি। হ্যাঁ শুধু একটা সুতা রাখবা রাইখা, হ্যাঁ শুধু পেঁয়াজ গুলা গুনবা কয়টা পেঁয়াজ আছে ওই মধ্যে, তার মধ্যে। তাহলে সে এখানে এখন সুতাটাকে লাগাই দিচ্ছে ক্ল্যাম্পের মধ্যে, এরপরে দেখো কি করতেছে, ছিঁড়ে ফেললো। ওকে এরপরে দেখো কি করে, এই প্রান্তটা কোথায় নিয়ে যাচ্ছে, এই প্রান্তটা এই যে স্কেলের সাথে লাগাই দিবে, দেখো এই যে লেট করে জয়েন করে আর নক করতে হয়। লেট করলে আমাদের ডিস্টার্ব, আহ টান দিয়ে নিয়ে গেলাম পুরোটা। এই যে সুতা লাগানো হয়েছে এখন, এখন এই যে মেশিন খালি খুলে দিচ্ছে, দেখো স্টার্ট, এই যে আস্তে আস্তে ঘুরতেছে, দেখছে এটা ঘোরা ঘোরা শুরু করছে, এই যে দেখছেন? কাউন্টার দেখো, কাউন্টারের কি অবস্থা স্কেল, এখানে এখানে দেখবে স্কেলটা দেখাচ্ছে কিনা, স্কেলটা দেখাচ্ছে না, এই যে এখানে রিডিং উঠতেছে আর কি, আচ্ছা, এই দেখেন। বাট আমার ওই পাশটা দেখলে ভালো না, স্কেলটা দেখা দরকার, স্কেল এর ইম্পর্টেন্ট। এই যে এখানে একটা কাটা আছে, এটা যাওয়া এবং আসা করবে, যাবে এবং আসবে। জি স্যার, কাউন্টিং করা শেষ আর কি, 116 পাইছিল, ওই পাশটা দেখাচ্ছে না, এই পাশ দেখাচ্ছে আবার, রিডিংটা আসবে এই পাশে। হ্যাঁ এটা তো দেখে লাভ নাই, এটা তো জি ঘুরবে, স্যার। বুঝতে পারছি এই অংশটা ইম্পর্টেন্ট। হ্যাঁ বারবার ওর ক্যামেরা, এই যে মানে বোকাদের হাতে ক্যামেরা থাকলে যা হয় আর কি, ঠিক আছে। ও এইটা ঘুরা দেখতেছে, এটা ঘুরা দেখে আমি কি করবো, যাই হোক ভিডিওটা এরকম। হ্যাঁ ওই পাশে দেখতে হবে, এখানে তো রিডিং এমনি আসবে, এটা তো বোঝাই যাচ্ছে ডিজিটাল মেশিন জি অটোমেটিক স্যার, কাউন্ট করে তোমাকে রেজাল্ট দেবে। ডিজিটাল অটোমেটিক্যালি হ্যাঁ অটোমেটিক কাউন্ট করবে আর কি, এটা হচ্ছে তার কি, আগে আমরা হাত দিয়ে বা আমি মানে হাত দিয়ে যখন ঘুরাইতাম তখন নিজে নিজে কাউন্ট করতাম, ঠিক আছে, এখন হচ্ছে মেশিনে কাউন্ট করে, তোমার আর না মানে গুনতে ভুলে গেলেও সমস্যা নাই আর কি। হ্যাঁ আগে আমরা ছিল কি, জি তোর স্যার, মানে করো 1 ইঞ্চি বা 2 ইঞ্চি নিতাম, তারপরে হাত দিয়ে ঘুরাইতাম, হাত দিয়ে ঘুরাইতাম 1 2 3 করে, এবারে কাউন্ট কাউন্টার থাকতো, মেকানিক্যাল কাউন্টার থাকতো, ওইটা থেকে আমরা হিসাবটা বের করতাম, ঠিক আছে। এখন এই যে ডিজিটাল আসার কারণে এই যে খালি বাটন চাপতেছে আর এখানে ভ্যালু চলে আসতেছে, এই এটাই হচ্ছে পার্থক্য, আর খুব একটা জি কিছু স্যার। নাই, স্পেশালি কিছু নাই। তাহলে এটা বুঝতে পারছি এখন, তোমার এই টেস্টিং মেশিন জি স্যার, সুইচ টেস্ট। জি স্যার, হ্যাঁ তবে এত বড় সুতা আমাদেরকে দিবে না, আমরা যে আমাদের স্যাম্পল তো খুব ছোট, এটা হচ্ছে 5 5 ইঞ্চি, এখান থেকে সুতা বাইর করলে 5 ইঞ্চি, হ্যাঁ 5 সেন্টিমিটার আসতে পারে, ওইটা তুমি এই মেশিনে লাগানোরও জায়গা পাবে না, ঠিক আছে, মেশিনে লাগাইতেই পারবে না, আলটিমেটলি এটা হবে না। তো আমরা এই জন্য তোমাদেরকে ওই যে গতদিন একটা সূত্র শিখেছিলাম মনে আছে, হ্যাঁ ওই যে কি বলছিলাম, টিএম, টি এম রুট ওভার এনি, কাউন্টার টিটি ইকুয়াল টু পিএম ঠিক আছে, এবং এই টিএম টিটি এর ইকুয়াল ভ্যালু, টু পিএম হ্যাঁ টিএম এর ভ্যালু আমরা কত বলছিলাম, মনে নাই স্যার। যেহেতু আমরা ওভেন ফেব্রিক ইউজ করতেছি, তাহলে আমরা এটা ইউজ করবো কত, 3.5,
ঠিক আছে, জি স্যার। ওভেন ওভেন ফেব্রিক, তাহলে তুমি টিপিআই পেয়ে যাবা, টুইস্ট পার ইঞ্চ, এবং মোটামুটি এইটার কাছাকাছি পাবা আর কি। অরিজিনাল যদি তুমি সুতা টেস্ট করো দেখবা এইটার কাছাকাছি থাকবে, কিছু কিছু সুতা আছে একটু হার্ড, মানে হয়তো বা 3.5 হবে না, সেটা দেখা যাবে 5। হ্যাঁ কিছু কিছু সুতা আছে একটু মানে সফট, দেখা যাচ্ছে 3.5 না, দেখা যাবে 3, অর্থাৎ ভ্যালুটা কাছাকাছি থাকবে। তো আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরতেছি আপাতত। হ্যাঁ জি তুমি স্যার, তোমার ইন্ডাস্ট্রিতে যখন কাজ জি করবা, স্যার, ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবা তখন তুমি এটা নিজেই ফিক্সড করে ফেলতে পারবা যে কত কাউন্টের সুতাগুলোর জন্য আমার কত রকম টুইস্ট দরকার হয়, টিপিআই দরকার হয়, সেটা তোমরা অটোমেটিক জানবা। তার জন্য এটা নিয়ে খুব একটা টেনশন করার কিছু নাই। যেই কাউন্টের জি সুতা স্যার, তৈরি করতে যে পরিমাণ জি টুইস্ট স্যার, লাগে সেটা স্পিনিং ডিপার্টমেন্টের কাজ, ওরা অটোমেটিক দিয়ে দিবে, বুঝা গেছে? যদি স্পিনিং ডিপার্টমেন্ট না বুঝে, স্পিনিং ডিপার্টমেন্ট যদি না জানে যে কত টুইস্ট লাগবে, তখন তোমার হেল্প লাগবে, তোমার একটু বলে দিতে হবে যে ভাই আপনি এত বেশি টুইস্ট দিচ্ছেন কেন, এত কম টুইস্ট দিচ্ছেন কেন। হ্যাঁ এই সুতা দিয়ে তো আমি কাজই করতে পারতেছি না, এতো উইভিংই হবে না এই সুতা দিয়ে, বুঝা গেছে? তখন তুমি বুঝতে পারবা, ধরতে পারবা তাদেরকে যে ভাই আপনার সুতার কোয়ালিটি ভালো না। কারণ এই জন্য তোমাদেরকে স্পিনিং সম্পর্কেও কিছু ধারণা রাখতে হবে। আমরা যখন এফএসডি বা ফেব্রিক ডিজাইন করব বা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করব, আমাদের মোটামুটি স্পিনিং, তারপরে তোমার ডাইং এবং অ্যাপারেল সবগুলো ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকা লাগবে। তখন আমরা সবগুলো ডিপার্টমেন্টকে একসাথে হ্যান্ডেল করতে পারবো, কারণ আমাদের মেইন কাজই হচ্ছে ফেব্রিক, এবং ফেব্রিক হচ্ছে বুঝতে পারতেছো মানে দৃশ্যমান বস্তু টেক্সটাইলের, ঠিক না? এটার উপরে সবাই কাজ করে, এমন কোনো অন্য কোনো কিছুর উপরে, শুধু ইয়ানের উপরে কিন্তু কেউ কোনো কাজ করে না, মানে একটা ইয়ান দিয়ে কিছু করি না আমরা খুব সাধারণত, এটাকে আমরা ফেব্রিকে নিয়ে যাই, তখন ফেব্রিকের উপরে অনেক কাজ করি নর্মালি। এটাই হচ্ছে আমাদের মেইন বেসিক জিনিস যেটা আমাদের দরকার। অন্য ডিপার্টমেন্টের কথা আমি বলতে পারবো না, বাট আমাদের এটা হচ্ছে অরিজিনাল বস্তু যেটার উপরে আসলে পুরো টেক্সটাইলটা দাঁড়ায় আছে। শুধু ইয়ানের উপরে আমি টেক্সটাইল ফেব্রিকটা জি না, জি আবার অ্যাপারেল ডিপার্টমেন্ট, ফেব্রিক ছাড়া তো অ্যাপারেল ডিপার্টমেন্টের অস্তিত্ব নাই, ঠিক আছে? বিষয়টা এরকম আর কি। এটা জি হচ্ছে স্যার, মেইন মেইন জায়গা, জি যেখানে সুতা লাগবে, যেখানে ফিনিশিং করা লাগবে, যেখানে ডাইং করা লাগবে, যেখানে তুমি ফার্দার কাজগুলো করবে। তাহলে মোটামুটি আমি আশা করবো যে তোমার ভিডিওগুলো নিয়ে আর কোনো কমপ্লেন নাই আর কি। এখন স্যার, আমরা এখানে আমাদের আরেকটি দ্বিতীয় ইটা অবজেকশন টেস্ট জানি করি, স্যার, এখানে আরেকটি দ্বিতীয় অবজেকশন আছে। হ্যাঁ বলো। ফেব্রিক অবজারভেশন এই ভিডিওটা ওপেন হয় নাই। এটা এটা ফেব্রিক অ্যানালাইসিস জি স্যার, না, এটা এক নাম্বার এটা ওপেন হবে, এখন স্যার, এক ওপেন হবে, নাম্বার এক নাম্বার এখন ওপেন হবে, তখন এটা লক করা ছিল যার জন্য ওপেন হয় নাই, এখন ওপেন হবে এটা, ঠিক আছে? এখন চলবে, সমস্যা নেই, তুমি পরে দেখে নিও। তাইলে আমরা এটা একটু অফ রাখি, যেহেতু আমাদের সময়টা আসলে বেশি আমরা নষ্ট করে ফেলছি বিভিন্ন কারণে। স্যার, তাহলে সরাসরি, হ্যাঁ বলো আমরা আজকে অনেক বলো কিছু শিখছি স্যার। আমরা অনেক কিছু শিখছি স্যার। কি স্যার, যে ভিডিও দেখে অনেক কিছু স্যার শিখছি, বলো, অনেক আজকে কিছু আমাদের শিখছি। ছুটি দেওয়া উচিত স্যার। আজকে ছুটি দেওয়া উচিত, ফেব্রিকের অ্যানালাইসিস না করে ছুটি, তাহলে তো আর হইলো না। বায়ারের তো তোমাকে ধরবে, প্রোডাকশন অফিসার তো ধরবে যে কি হইলো, তুমি টেস্ট করে চলে গেলা, ফেব্রিক কোনটা বানাইতে বললাম সেটার আপডেট কোথায়? হ্যাঁ তাহলে তো হবে কেমনে, দিন শেষে তো তুমি জিরো, ঠিক ঠিক বলছেন আছে? স্যার, আচ্ছা আমি এটা তোমাদের কাছে ছেড়ে দিবো, সমস্যা নেই, আমি তোমাদেরকে বেশি সময় দিব নিব না আর কি, আমরা জাস্ট ডিজাইনটা নিয়ে একটু কথা বলি, দেন তোমাদেরকে ছেড়ে দিব, এটা আমি দেখাবো না, এটা তোমাদের থেকে রেজাল্ট নিব। এটা রিপিট সাইজ কোথায় বলো জি দেখি, স্যার, এই ডিজাইনের রিপিট সাইজ কোথায়? রিপিট সাইজ কোথায়? স্যার এটা ব্রোকেন 12 না স্যার? যে কিছু হোক, আমার তো, আমি তো এখনো জানি না এটা কি ফেব্রিক না ফেব্রিক, আমরা তোমাকে স্যার এফএসডি পড়তেছি। স্যার এখানে চারটা ফেব্রিক, চারটা ইয়ান মানে একটা রিপিট স্যার। চারটা ইয়ান মিলে তাহলে ভুল,
আচ্ছা আমরা এটা এটা না দিয়ে এটা এটা ওপেন করি, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ জি স্যার, এখন বলো রিপিট সাইজ কোথায়। ভুল, রং। তাহলে বলো কোথায়। দেখি আর একটু। আমাদের আসলে এইসব ল্যাব করতে অনেক সময় দরকার, বুঝছো? 5-6 ঘন্টা যদি হয় তাহলে ঠিক আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে করাটা খুব করি, মানে প্রথম দিকে আর কি। আমি বলবো না যে পরের দিকে, আর শেখার সময় আমাদের একটু সময় বেশি দরকার, এরপরে হয়তো আস্তে আস্তে আমাদের সময় কমে যাবে। কই, কেউ বলতে পারবে না স্যার যদি 18 আমরা টু কি 8 রিপিট স্যার শিখলাম? রিপিট সাইজ স্যার 18 টু 8 8×8, তাও ভুল। আর কেউ? তাহলে আমরা কি রিপিট এখনো শিখতে পারলাম না? কোথায় রিপিট? স্যার, ফুল একটা ঢেউ এরকম আচ্ছা হয় স্যার। এবার আমি একটু সাহায্য করি, তোমার চিন্তা ভাবনা কোথায় আমি বলি। তোমার চিন্তা ভাবনা হচ্ছে এই জায়গাটায়, এখান থেকে 4টা সুতায়, এখানে 4টা সুতায়, 4 4 8, এদিকে যদি যাও তাহলে 4 4 8, এইভাবে ধরতেছো। আসলে এটা এটা রিপিট, তুমি দেখো এই যে এখানে 2টা সুতা আছে স্কাই কালার, এখানে মাঝখানে একটা সুতা আছে দেখো হালকা নীল, হালকা নীল একটা কালার গাঢ় একটা, তার মানে এই যে এখানে এই সুতা থেকে এই সুতা পর্যন্ত পুরো অংশটা, আবার এই সুতা থেকে এই সুতা পর্যন্ত পুরো অংশটা, তার মানে এইটা পুরোটা রিপিট আসতেছে, আবার এটা পুরোটা রিপিট আসতেছে, তাহলে আলটিমেটলি তোমার রিপিট কিন্তু অনেক বিশাল, অনেক বিশাল একটা রিপিট। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ জি স্যার, জি স্যার, রিপিটা তো ছোট না, তুমি এই যে ছোট জায়গায় দেখতেছো, এই ছোট জায়গায় রিপিট খুঁজে তো লাভ নেই, রিপিট খুঁজতে হবে একেবারে সুতা কোনোটা যাতে মিস না হয়, এই সুতাও আসতে হবে আমার, এই সুতাগুলো তো বাদ চলে যাবে, তুমি যে রিপিটের কথা বলছো ওইটা তো সুতাই বাদ চলে যাবে, এই সুতাটা তাহলে আসবে কেমনে? তাহলে তোমার ডিজাইনের মধ্যে এই সুতাগুলো দেখাইতে হবে, ঠিক আছে? এখন তাহলে আমার রিপিট সাইজ জি কত আমি যদি দেখি, এখানে 2টা সুতা আছে, এখানে আছে মেবি একটা একটা সুতা, তাহলে একটা সুতা যদি হয় এই একটা সুতা থেকে এই একটা সুতা, তাহলে আমি এই সুতা তো রিপিটই আসতেছে, এটা তো আর ধরার দরকার নেই সুতার আগ পর্যন্ত, আর এই 2টা সুতা, এই 2টা সুতা থেকে এই 2টা সুতা আগ পর্যন্ত, আগে আগেই রিপিট শেষ, কারণ এটা যখন শুরু হয়েছে তখন আলটিমেটলি এই সুতাটা আবার, তাহলে এটা এই এই 2টা জিনিস আমার তখন আর রিপিট আসবে না, তার মানে প্রথমে আমি এই 2টা সুতা দিব, তারপরে এই 2টা সুতা এই সুতাটা দিব, তাহলে আমার রিপিটটা কি হবে চলে আসবে, ঠিক আছে? এখন আমি রিপিট ধরতে পারছি সবাই? জি স্যার, একমত নাকি ভিন্ন মত? এই যে দেখছো এই যে এখানে সুতাটা ভিন্ন, দেখছো এই সুতাটা বরাবর গেছে না, তাহলে এখানে সবগুলো সাদা সুতা, বাট এই জি সুতাটা কিন্তু স্যার, ডিফারেন্ট, এখানে একটা সুতা আছে, তার মানে আলটিমেটলি রিপিটটা এই সুতা থেকে এই সুতার আগ পর্যন্ত। এখন তাহলে আমি যদি একটু হিসাব করি যে এখানে কয়টা সুতা আছে, তাহলে এখানে যদি আমি দেখো এখানে ভাঙা ভাঙা রিপিট,
এখানে দেখো রিপিটটা একটু মিলে গেছে। আমরা যেহেতু এইটা এটা থেকে যদি শুরু করি, এই পাশটা থেকে শুরু করি, তাহলে দেখো এইটা সুতা যদি ওয়ান হয়, এটা হচ্ছে চারটা, চারটা চার চার আট, তাহলে আটটা মিলে যদি একটা হয়, মানে তুমি যেভাবে ধরছো যে এটা ডায়াগোনালটা আসছে গেছে এরকম একটা অংশ তৈরি করতেছে ডিজাইনটা, তাহলে এভাবে এভাবে যাচ্ছে, জিগ জাগ জিগ জাগ জিগ জাগ জিগ জাগ করে যাচ্ছে। তাহলে আমরা এখানে চারটা, এখানে চারটা, চার চার আট, আবার চার চার আট, চার চার আট, চার চার আট, এইভাবে যাচ্ছে। তাহলে আমি যদি ধরি 8, 8 দুগুণে 16, 3 আর 24, 4 আর 32, 5 আর 40, 6 আর 48, 49, 50, 51, 52, 53, 54, তাহলে 53 পর্যন্ত। অর্থাৎ এখান থেকে এটা যদি এক নাম্বার হয়, তাহলে মাঝখানে 53টা সুতা আছে, তার মানে এটা সহ হচ্ছে 54টা সুতা, মানে 40, সরি 54, 54 ইয়ার, ঠিক আছে। তাহলে আমি হিসেবে 54টা সুতার একটা বিশাল রিপিট আছে, মানে এই সুতাটা নিচে নাই, নিচে নাই যেহেতু আমি এটা গুনতে পারতেছি না, আমাকে এই সুতাটা গুনতে হচ্ছে। তাহলে এখানে দুইটা সুতা যদি ধরি, তারপরে তুমি এদিক থেকে যাও, এখানে যদি এভাবে আপ 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 করে যাও, তো দেখো কয়টা সুতা আসে, দেখো তো এটা হচ্ছে এক, এই বরাবর দেখো একটা সুতা যাচ্ছে, এক, জি স্যার, ঠিক আছে, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এখানে দুটো দুটো করে আছে, দুটো দুটো করে আছে আর কি, এই দুইটা এখানে একটা। তাহলে তুমি কিভাবে গুনতে পারো খুব সহজে দেখো তো কিভাবে গোনা যায়। এখানে দুইটা ধরি আমি, এই যে দেখো এই ওয়ান টু দুইটা ডাউন, এই যে নিচ দিয়ে গেছে দুইটা নিচে দিয়ে, আর তাহলে এখানে ওয়ান টু, এখানে মানে দুইটা আপ আছে। যদি একটু ক্লোজলি দেখো, এখানে তো ক্লিয়ার না, এখানে ক্লিয়ার আছে, এই যে দেখো এখানে দুইটা সুতা আছে, এখানে দুইটা সুতা, এখানেও দুইটা সুতা, তাহলে এই দুইটা সুতা নিচ উপরে আসছে, আর এই দুইটা সুতা আবার দেখো এটা নিচ দিয়ে চলে গেছে, ঠিক না, জি স্যার, মানে টু আপ টু ডাউন এইভাবে আসলে আগাচ্ছে। তাহলে আমি একটা গ্যাপ, একটা গ্যাপ মনে করো এটা হচ্ছে টু টু টু, তাহলে ফোর, তাহলে দুই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে 24, এটা তো আর গুনে লাভ নেই, 24, তাহলে 24 দুগুণে প্রায় 48, তাহলে 48 সুতা এদিকে আছে, ঠিক আছে, জি স্যার, 48 অ্যান্ড 54, 48 এর রিপিট, তাহলে আমি রিপিট পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ, তাহলে এটা আমরা ঠিক না করি, আমি পরে একটা পেজ হবে, কোথায় রাখছিলাম আমি গ্রাফ, গ্রাফ পেপার কোথায় রাখছিলাম, অ্যাপ্লিকেশন না এটা, হ্যাঁ আমরা দেখি আছে কিনা, কোনটা দিব, রেড কালার নেই, লাইন ডায়াগ্রাম তাহলে আমরা ধরতেছি এখন, তাহলে এখান থেকে 54টা দেখো কিভাবে দিব, দুই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, আরো লাগবে, তার মানে আমার ডিসপ্লে হচ্ছে না, ঠিক আছে, ডিসপ্লেতে হচ্ছে না, আমার বড় একটা গ্রাফ লাগবে মোটামুটি বিশাল গ্রাফ লাগবে। ওকে, তাহলে শেষ না করে তো আমরা মানে কাজটা অসমাপ্ত রেখে তো আমরা যেতে পারি না, ঠিক আছে, আবার শুরু করো। তোমার উপরে কত ছিল যেন, 48, ঠিক না, 48, আমি এটাকে এক, দুই, সরি, আমি এখান থেকে শুরু করি, এখান থেকে না একটু গ্যাপ দিয়ে শুরু করি, এক, দুই, তিন, চার, সাত, ছয়, সাত, আট, নয়, 10, 10টা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এক, দুই, তিন, চার, পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, তাহলে 10, তারপরে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট,
ওকে হ্যাঁ, এটা মনে করি আমি 10, তাহলে 10 ঘর। হ্যাঁ 10 ঘর। হ্যাঁ আমি কি করতেছি, খুব শর্টকাটে বের করতে চাইলে আমার একটু কপি করতে হবে। 10 10 40, তাহলে আমি 40 পেয়ে গেলাম। একটু নড়ে গেছে দাগ গুলো, দাগ গুলো ছড়ে গেছে। ওকে তাহলে 10 10 10 40, আর লাগবে কয়টা? আরো 54টা দশ, লাগে স্যার, 54টা লাগবে। 14টা লাগবে স্যার। 54টা লাগবে। এই যে আমি আরেকটা ঘর নিচ্ছি এখানে, তাহলে এটার সাথে লাগবে হচ্ছে 4 ঘর। তাহলে 4 ঘর যদি লাগে, এখানে 1 2 3 4, এখানে শেষ। এই ঘর পর্যন্ত তোমার কাজ শেষ, এটা আর লাগবে না। আর এই ঘরে কাজ শেষ। ওকে তাহলে এখন এই পর্যন্ত, এই পর্যন্ত ডিজাইনটা এখন আমার লাগবে। এখানে আছে 54টা। ওকে তাহলে এখন আমার হচ্ছে কত, 48টা, 20, 20-এর পর হ্যাঁ এখন হচ্ছে তোমার 30, এরপরে হচ্ছে তোমার 40, এই 40, আরো লাগবে 2টা ঘর, মানে আরো 2টা ঘর লাগবে তোমার। যদি আমরা এটা ধরি তাহলে 10 20 30 40 48, তাহলে আচ্ছা এখানে এই 2টা ঘর বাদ যাবে। ঠিক আছে, এই 2টা ঘর বাদ যাবে, তাহলে আমাদের এখন হচ্ছে রিপিট সাইজ এটা। কপি, এই যে আমাদের ডিজাইন চলে আসছে এখন, মানে আমাদের যতটুকু ঘর দরকার ঠিক ততটুকু এখন আছে। তাহলে বুঝতে পারছো, মানে অনেক বড় একটা রিপিট। জি স্যার। এখন তোমার কাজ হচ্ছে কি, ওখানে 2টা সুতা হচ্ছে স্কাই কালার, স্কাই কালারের 2টা সুতা আছে এখানে, 2টা সুতা আছে স্কাই কালার, এরকম 2টা সুতা, এবং সেটা কি বরাবর, ওয়েট বরাবর। এই যে ওয়েট বরাবর, আমি পুরোটাকে একটু সরাই দিই, এদিকে নিয়ে আসি। হ্যাঁ ওয়েট বরাবর, অর্থাৎ এই বরাবর, এই বরাবর 2টা সুতা আছে, 2টা সুতা এই কালারের। ঠিক আছে, আর কাই কালার স্যার, যদি তুমি এই বরাবর দেখো, এই বরাবর যদি কাই দেখো, কালার স্যার, হ্যাঁ এই বরাবর যদি দেখো, তাহলে আমার 1টা সুতা আছে, 1টা সুতা আছে, মনে করো কি বলবো, গ্রিন, এইরকম কালারের, এরকম 1টা সুতা আছে। আর বাকি সব সুতা কি, বাকি সব সুতা, এই যে বাকি সব সুতা যদি দেখো, এই যে দেখো ওয়েট রাইট বরাবর বাকি যা আছে সবগুলো হচ্ছে কি, কালো। আর এই বরাবর যা সুতা আছে সব হচ্ছে সাদা। ঠিক আছে, হ্যাঁ এই বরাবর সব সাদা। সাদার একটা সমস্যা আছে, কারণ আমরা কালো দিয়ে ভরাট করি, সাদা দিয়ে কিন্তু ভরাট করি না। ঠিক আছে, আমরা ভরাট করি কি দিয়ে, কালো দিয়ে শুরু করি। তাহলে আমাকে মানে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কালো সুতা, এটা হচ্ছে সাদা সুতা। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, উল্টা করে দিচ্ছি। ঠিক আছে, এখন উল্টা করে এখন কাজ হচ্ছে এখানে ডিজাইনটা চেক করা। এখন ডিজাইনটা তুমি চেক করো যে কয়টা সুতা আপ কয়টা সুতা ডাউন। এখন তোমার ওই যে বলছিলাম না যে এখানে তো 8টা 8টা সুতার রিপিট, আসলে 8টা সুতার মধ্যে কিভাবে রিপিট, এই যে 4টা সুতা এরকম, 4টা সুতা এরকম, এই 4টা 4টা সেম, এটা সঠিক 4 4 মানে 8। এই 8টা সুতা বারবার একই রকম ভাবে আপ ডাউন করছে, তার জন্য তোমাকে 8টা সুতা তোমাকে দেখতে হবে, এই 8টা সুতার আপ ডাউন দেখতে হবে, বাকি সুতা না দেখলেও চলবে।
আটটা সূত্রকে আমার কি করতে হবে, এই যে আপ এবং ডাউন এটা আমার চেক করতে হবে। তাহলে তুমি যে প্রথম সূত্রটা দেখো, প্রথম সাদা সূত্রটা সেটা কিরকম, টু আপ তারপরে টু ডাউন তারপরে টু আপ টু ডাউন টু আপ টু ডাউন এভাবে গেছে দেখো পুরো সাদা সূত্রটা। জি স্যার। ঠিক আছে, এরপরে এই সাদা সুতার পাশের সুতাটা যদি দেখো, সাদা সুতার পরের অংশে কি অবস্থা, সে এই যে এটা হচ্ছে ওয়ান আপ, এটা হচ্ছে ওয়ান ডাউন, ওয়ান আপ ওয়ান ডাউন, ওয়ান ডাউন বলা যাবে না, টু ডাউন, একসাথে দুইটা সুতা নিচ দিয়ে গেছে, টু ডাউন টু আপ। জি স্যার, টু ডাউন টু আপ করে গেছে। ঠিক না, এখানে হচ্ছে ওয়ান, মানে আমি সুতাটাকে আসলে একটু তোমার আমি বলি, দাঁড়াও এটা সুন্দর একটা কাজ করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। কই গেল কই গেল কই গেল, ছিলাম আমরা না, আমরা এখানে ছিলাম 2 নাম্বার 3 নাম্বার এক্সপেরিমেন্টে, এবং 3 নাম্বার এক্সপেরিমেন্টে যদি আমরা একটা ছোট্ট রিপিট, কোন ছবিটা ওপেন করছিলাম এটা, ওকে তাহলে এটা আমি একটু এডিট করে নিই, এডিট করি আমি, যেটা যেদিকে ভালো আসছে সেই অংশটুকু আমি একটু লিখছি। মনে করো এখানে কয়টা সুতা নিব, মনে করো আমি এখান থেকে 1 2 3 4 5 6, ওই তোমাদের 8টা সুতা আমি নিচ্ছি আর কি, যদি দুই দিকে দেখো তাহলে 8টা সুতা আমি নিয়ে যাচ্ছি কপি, এত পুরো ডিজাইন আমার দেখার দরকার নেই, এটা দেখি রাখবো কই, সব কাজই ঝামেলা এখানে। এই তাহলে এখন আমাদের জন্য সহজ, আমরা এখন কাজটা একটু দেখি, এই সুতাটা এখন আমরা খেয়াল করব। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? জি স্যার দেখা যায়। দেখা যাচ্ছে না? জি স্যার দেখা ওকে, যায়। তাহলে আমি এই প্রথম সুতাটা বাদ দিই, এই সুতাটা আমি আনি নাই এখানে, হ্যাঁ নীল সুতাটা এখানে আনি নাই, এখানে শুধু সাদা সুতাটা আছে। তাহলে দেখো প্রথম হচ্ছে সাদা আপ, এই সুতা বাদ দিচ্ছি আর কি, এই সুতা বাদ দিয়ে করতেছি, এই যে দুইটা আপ, তারপরে কত, দুইটা ব্ল্যাক, তারপরে কত, দুইটা সাদা, আলটিমেটলি পরের গুলো একই, দুইটা ব্ল্যাক এভাবে আসবে। হ্যাঁ ছোট্ট রিপিট আমি এভাবে রাখতেছি, পরের অংশ দেখো, এই অংশটাকে দেখো, এটা হচ্ছে আপ, তাহলে সাদা আপ একটা একটা, তারপরে কিন্তু এই যে এই কালারটা কিন্তু, এটা কিন্তু নীল বা স্কাই ব্লু, এই যে স্কাই ব্লু এটা আপ। জি স্যার। ঠিক না, তারপরে কিন্তু কালো, কালো হচ্ছে আপ, তাহলে এটা কালো আপ, স্কাই আপ কালো আপ, মানে হচ্ছে কি সাদাটা দুইটা সুতার নিচ দিয়ে চলে গেছে। তারপরে আবার দেখো এই যে একটা কালো সুতা, এই একটা কালো সুতা, দুইটা কালো সুতার আবার উপর দিয়ে আসছে, তার মানে দুইটা আপ, তারপরে কি অবশ্যই দেখা যাবে দুইটা ডাউন, এভাবে সে আগাচ্ছে। এরপরে এই অংশটা যদি দেখো, এই অংশটা যদি দেখো তাহলে কি হচ্ছে, এই অংশটা মানে 1 নাম্বার সুতা শেষ, 2 নাম্বার সুতা শেষ, এখন 3 নাম্বার সুতা, এইটাতে আমি কাউন্ট করতেছি, দুইটা হচ্ছে ব্লু আপ, এই যে দুইটা ব্লু আপ, তারপরে দুইটা ডাউন মানে সাদা সুতার আপ, সাদা সুতার আপ, ওকে, এরপরে ব্ল্যাক সুতা দুইটা, তাহলে ব্ল্যাক সুতা আমি দুইটা আপ দিচ্ছি, কই গেল দুইটা আপ, ব্ল্যাক সুতা দুইটা আপ, সরি কোন বুঝতে আসলাম, ঠিক আছে হ্যাঁ এভাবে আসতেছে কিন্তু, বুঝা গেছে? এখন তুমি এই যে আপ ডাউন দেখতেছো, এখানে কিন্তু আপ ডাউনটা ধরা খুব কঠিন, মানে আমরা ধরতে খুব বেগ পাইতে হচ্ছে, আমি ওয়েট এই বরাবর ব্ল্যাক সুতাকে আপ করতেছি, এই বরাবর হোয়াইট সুতাকে আপ করতেছি, হ্যাঁ কিন্তু তোমরা তোমাদেরকে করতে হবে কিরকম, তোমরা কিন্তু করতে হবে, যদি আমি এটা এটা বলি, তোমরা কিন্তু এভাবে কাজ করতে পারবে না, তোমাদের হয়তো বা তোমাদের ওই হাতে যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, তোমাকে ফার্স্টে আপ ডাউন করতে হবে, আপ ডাউন নর্মালি আপ ডাউন করতে হবে, আমরা নর্মালি আপ ডাউন করতেছি, শুধু সাদা সুতাটাকে যদি দেখো এটা হচ্ছে সাদা সুতা আপ, 1 2 2 ডাউন, তারপর হচ্ছে 2 আপ, তারপর হচ্ছে 2 ডাউন, এভাবে যাবে। এরপরে এই পাশে আসবে কিরকম, মানে আমি তোমাদেরকে একটু শর্টকাটে পুরো ডিজাইনটা করতেছি, 2 আপ 2 ডাউন এভাবে যাচ্ছে, সরি তোমরা এভাবে প্রত্যেকটা সুতাই আসলে কাউন্ট করতে হবে। তাহলে আমি কি করতেছি, শুধু সাদা সুতার আপ ডাউনটা লিখতেছি, সাপোজ 2 আপ 2 ডাউন, এরপরে এটা
পরের অংশে আসবে, অর্থাৎ পরে যদি দেখো এই অংশটা, এই যে দেখো সাদা সুতা আপ ডাউন হয়েছে একেবারে বরাবর, এখানে এসে কিন্তু সাদা সুতা একটু অল্টারনেট হয়ে গেছে, এই যেই যেখানে এই বরাবর এই দুটো সুতা দেখো, এ হচ্ছে আপ, সাদা সুতা আপ, এখানে হচ্ছে সাদা সুতা ডাউন। তার মানে তুমি যদি দেখো এখানে সাদা সুতা যেখানে আপ আছে এখানে হবে সেটা ডাউন, তার মানে তোমার এটা হবে এখানে আপ, এই জায়গাটা আপ হবে, পুরো অল্টারনেট। এবং এরপরে যদি দেখো এটা এভাবে নেমে আসছে, তার মানে এটা উপরে উঠবে, দেখো আস্তে আস্তে সাদাটা আপ উপরের দিকে উঠতেছে, তার মানে অল্টারনেট। এখন আমি কি করছি, এদিকে উপরে উঠছি, এখন আমি কি করবো নিচে নামবো, তার মানে এখন আমার রিপিট সাইজটা এভাবে আস্তে আস্তে টু আপ করে নামতে থাকবে নিচের দিকে। আবার এটা থেকে যদি আসো এদিক থেকে নামতে থাকবে, অর্থাৎ তুমি যদি আস্তে আস্তে প্রত্যেকটা সুতা কাউন্ট করতে থাকো তখন তুমি এভাবে পাবা 1 2 3, তারপর হচ্ছে 4, এটা তো হবে না, এটা হবে এখানে 4, বুঝতে পারছো? তাহলে দেখো এই যে 4টা সুতা গেছে, 4টা সুতা নেমে আসছে এখানে, এরপরে রিপিট হবে, অর্থাৎ এই যে এই সুতাটা আবার এখানে আসবে, এভাবে আগাইতে থাকবে। কথাটা বুঝাইতে পারছি কি সবাইকে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তবে সেটা কি হবে ফেব্রিক থেকে দেখে দেখে বের করতে হবে, আমি তোমাকে কিছুক্ষণ আগে যেভাবে দেখাইলাম এটা দেখে দেখে যেভাবে আমি বের করতেছি ঠিক সেভাবে করব, ঠিক আছে? তো এখন আমি এগুলো করতেছি না, অর্থাৎ এই যে কারণ এখানে সুতার কালার তো অনেক রকম, আমি কিন্তু এত কালার দেখে দেখে ডিজাইন করা আমার পক্ষে খুবই কঠিন, কালার দেখার সময় আমার হাতে কম, বুঝা গেছে? কালার দেখে দেখে মিলাবো আমি পরে, আমি এটা পরে করব এই যে কাজটা, অর্থাৎ কালার বা রং এগুলো আমি পরে মিলাবো, এগুলো এখন মিলাবো না, তাহলে এগুলো আমি একটু বাদ দিচ্ছি, এগুলো সাদা করে দিচ্ছি, আবার এগুলো আমি সাদা করে দিচ্ছি, কারণ এই ডিজাইনটা একটা সুন্দর ডিজাইন ফলো করতেছে। এবং তুমি যদি খুব সুন্দর করে খেয়াল করো তোমার যখন রিপিট চলে আসবে ওই রিপিটটা, অর্থাৎ 8x8 অথবা 8x4, 8x4 আমি বলবো যে 8x4, এটা হচ্ছে মেইন রিপিটটা হচ্ছে 8x4, 1 200, কালো আর ব্ল্যাক। ওকে, আমি একটু তোমার একটু ছোট করে দেই ডিজাইনটা, 1 2 3 4 5 6 7 8, এই 8x4, এই যে চার চার ঘর, 1 2 3 4 ঘর, এটা হচ্ছে রিপিট, এই রিপিটটা হচ্ছে সে ফলো করতেছে, মানে একেবারে বেসিক, মানে আরো ছোটতে যদি তুমি রিপিটে আসো। এখন আমি শুধু হোয়াইট সুতাটাকে বসাচ্ছি, টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন, টু আপ টু ডাউন। এরপরে 4টা সুতার পরে, অর্থাৎ 1 2 3 4, 4টা সুতার পরে সে পুরো পাল্টে যাচ্ছে, এইখানে যেগুলো আপ আছে সেটা ডাউন, তারপরে কোথায় যাচ্ছে উল্টা এদিকে, মানে এটা তো উপরে উঠছে টু আপ করে, এটা হবে টু আপ করে নিচে নামবে, এটা নিচে নামে গেছে, দেখো অলরেডি রিপিট হয়ে গেছে। এখন এই ঘরে কিন্তু আরেকটা আছে, ঘরে যে এখানে একটা ঘর আছে না, এটা তো অন্য সুতা আর কি, অন্য সুতা হওয়ার কারণে সেটা আমি এখানে বসাইতে পারতেছি না। এই মোবাইলটা বন্ধ করবা, তাহলে আমি কোথায় যাচ্ছি, এখানে 1 2 3 4, এই যে লাস্টের দুটো হচ্ছে এখানে, দেখো এই যে গেছে আসছে ফেরত আসছে, তার মানে তোমার রিপিট এটা শেষ, এরপরে আবার সে রিপিট আসবে, এই ঘর থেকে শুরু হবে আবার উপরে উঠবে, হ্যাঁ, এরপরে এখান থেকে নিচে নামবে আবার উপরে উঠবে, এরপরে নিচে নামবে, জিনিসটা দেখতেছো কিভাবে যাচ্ছি আমরা? জি স্যার, আমি কি রিপিটে যাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, সুন্দর করে। তাহলে এখন এই জিনিসটাই তুমি ফলো করতে থাকবা, এভাবে ফলো করবা, মানে ডিজাইন যেহেতু রিপিট, এই রিপিট তুমি ফলো করবা, এবং পুরো ডিজাইন পুরোটাকে তুমি ফলো করবা, পুরো অংশটাকে ফলো করবা। পারা যাবে তো? যাবে স্যার।
তাহলে এখন আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, সাপোজ মনে করো যে আমি এটা বসায় ফেললাম, পরিশ্রম যেহেতু আমাকে ফেব্রিক অরিজিনাল ফেব্রিক আমাকে বানাইতে হবে, সুতরাং আমাকে কষ্ট করতে হবে, কিছু করার নেই, রিপিট আসছে এখান থেকে সাদা সুতা, ও সাদা সুতা ধরে ফেলছে এইটা এতটুকু, এটা হচ্ছে রিপিট। কারণ তোমাদেরকে আমি বলছিলাম যে এটা সবসময় রিপিট ওইভাবে ফেরত আসবে। কি হল বসলো না কেন? টু আপ বসতেছে না কেন? এখান থেকে বসবে, রিপিট সাইজ কপি করতে ভুল হচ্ছে কেন? আমরা কি এতটুকু ধরছিলাম না? এখানে কোথাও একটা জায়গায় ব্রোকেন হয়ে গেল কেন ডিজাইন? আচ্ছা এই যে এই জায়গাটা ভুল করছি, এই জায়গাটা ভুল হয়েছে, বুঝতে পারছো? এই জায়গাটা ভুল হয়েছে কারণ এখানে যে একটা সাদা সুতা আছে, এই সাদা সুতা দিতে আমার ভুলে গেছি, কারণ সাদা সুতা তো অত ডিজাইন ফলো করতেছে, অত ডিজাইন ফলো করতেছে, আলটিমেটলি আমার এটা হয় নাই। ওই একটা সুতার আপ ডাউন আছে তো মিসিং, এই সুতাটার আপ ডাউন এখানে মিসিং আছে এখানে। হ্যাঁ এটা হচ্ছে আপ ডাউনটা এরকম এরকম আসবে, 1 2 3 4, 1 2 3 4, এটা এটা আসছে এভাবে আসলো, দেন নেমে আসছে এখান থেকে আবার শুরু হবে মনে হয়, মেবি যদি আমি ভুল না স্যার। এখন যদি কইছে স্যার এটা দিতেই হবে, এই সুতাটা ছাড়া ডিজাইনটা আসতেছে না, এই সুতার আপ ডাউনটা লাগবে, ওটা ছাড়া আসতেছে না, বুঝছো? তোমার এই যে এই সুতাটা মিসিং আছে, এই সুতাটার আপ ডাউনটা আমাকে দেখতে হবে ভালো করে। দেখো ভালো করে, মানে এই সুতাটা যাচ্ছে নিচ দিয়ে, নিচ দিয়ে যাচ্ছে, তাহলে টু ডাউন তারপরে টু আপ, তাহলে এখন আমি আমার ডিজাইনটা এখানে টু ডাউন টু ডাউন টু আপ, এই যে এটা এই জন্য মিলতেছে না আরকি, এই জন্য আমি মিলাতে পারতেছি না, বলেছি কিন্তু সুতাটা মিসিং হচ্ছে। এখন দেখো 1 2 3 4 5 6 7 8, আটটা সুতা মিলে গেছে, এখন আমার এই ডিজাইনটা মিলে যাবে, এটাই বারবার রিপিট আসবে। দেখো কপি পেস্ট, কিন্তু এই যে এখন তো সমস্যা, কারণ এই সুতাটা কিন্তু এখন আর কালো, ওই নীল নীল সুতা না কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু সুতা হচ্ছে কালো, এখানে কিন্তু সে আর নীল নাই, এখানে হচ্ছে কালো সুতা, কিন্তু রিপিট কিন্তু সেম, রিপিট সেম, এই রিপিট সেম হয়ে আসতেছে। তাহলে এখন আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। কিভাবে যাবে যাবে আবার এদিকে যদি যাও, উপরে যদি যাও, তাহলে এই যে উপরে কিন্তু কেন এখন সুতা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই সুতাটা এখন হচ্ছে না, সুতা হবে এইটা, এই কালারের সুতাটা আগাবে। এতটুকু যদি আমি কপি করি, আচ্ছা তাহলে আমি আগে একটু আগেরটা বসাই দিই, আগেরটা এখান থেকে বসাই দিই, এগুলো তো ঠিক আছে, তাহলে এগুলো আমি উপরে বসাই দিচ্ছি, উপরে বসাই দিচ্ছি, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই আমার, ঠিক আছে? রিপিট সেম থাকে, অর্থাৎ তোমার পরিশ্রম বেশি বাট রিপিট সেম, তোমার এখানে ঘাবড়ানোর কিছু নাই, একই জিনিস বারবার আসতেছে, আর এখানে যেহেতু সুতার কালারটা চেঞ্জ, তার জন্য রিপিট সেম রেখে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই সুতার এই কালারটা আগাবে, ঠিক আছে? এভাবে আগাচ্ছে, আমি আর উপরে যাচ্ছি না। তাহলে এদিকে আবার কি রিপিট কাজ শেষ না? ওয়ার্পের দিকে, ওয়ার্পের দিকে আপ ডাউন কাজ শেষ না? জি স্যার। কিন্তু ওই যে সুতা যেটা আমি আপ ধরছি, এখানে যেহেতু কালো দিছি, এটা কিন্তু কালো না, এটা হবে কি? এটা নীল কালার হবে স্যার, সাদা 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 সাদা, ঠিক আছে? কারণ আমি আপ ডাউন দিচ্ছি সাদা সুতার, কালো সুতার কিন্তু আপ ডাউন দিচ্ছে না, কালো সুতা হচ্ছে কি কোন দিকে? ওয়েফটের দিকে, ওই সুতাটা হচ্ছে এই বরাবর হচ্ছে কালো সুতা, এই বরাবর হচ্ছে সাদা সুতা,
বুঝা গেছে? ওয়ার বরাবর সাদা শুধু স্যার, আমি যেমন, হ্যাঁ আমি যেখানে এখানে এখানে যে আপগুলো দিচ্ছি এগুলো হচ্ছে আসলে সাদা সুতারা, কালো সুতার না, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি কথাটা? এখন আমি মানে একটু ঘুরে বলতেছি আর কি, আমি এদিকে কালো সুতাই ধরতেছি, এদিকে আমি হোয়াইট সুতা না ধরে এখানে বলতেছি ব্ল্যাক। যদিও এটা কি অরিজিনাল হচ্ছে, কি অরিজিনাল হচ্ছে কি হোয়াইট, ঠিক আছে? জি হ্যাঁ, আর এইদিকে যেটা সেটা হচ্ছে এটা আমি রাখছি এখন হোয়াইট, কিন্তু অরিজিনাল হচ্ছে ব্ল্যাক স্যার, ব্ল্যাক। ব্ল্যাক স্যার, হ্যাঁ তাহলে সুতাটাকে চেঞ্জ করে দিতে হবে। আমি এদিকে সাদা, এদিকে ব্ল্যাক সুতা না ধরে যদি হোয়াইট সুতা ধরি, আর এই যে যেখানে তুমি এগুলো যে যেগুলো সাদা ঘর দেখতেছো এগুলো যদি আমি ব্ল্যাক করে দিই, তাহলে তুমি আসলে অরিজিনাল এই ফেব্রিকটা পাবা, অরিজিনাল ফেব্রিকটা, এই ফেব্রিকটা পাবা। জি স্যার, যদি মাত্র সুতো কি করো সুতাগুলো চেঞ্জ করে দাও, বুঝা গেছে? জি স্যার। এখন আরেকটা সুতা আছে, আরেকটা সুতা কোনটা, এই যে নীল কালার, নীল কালারের একটা সুতা আছে, এই সুতাটা আছে যেটা আমি কালার করি নাই এখনো, আমি ধরে নিচ্ছি এটা ব্ল্যাক এটা হোয়াইট বা অল্টারনেট ধরতেছি, বাট এই সুতাটা তো রং আমি এখনো করি নাই। এটা কোন দিকে, কোন দিকে, ওয়েস্টের দিকে না? ঠিক না, ওয়েস্টের দিকে তো স্যার, ওয়েবটের দিকে কই স্যার? এই যে সুতাটা কোন দিকে যাচ্ছে, এই বরাবর যাচ্ছে না, জি স্যার, ওয়েবটের দিকে। নীল সুতার তো ওয়ার বরাবর, হ্যাঁ নীল সুতাটা তো ওয়ার বরাবর গেছে, কিন্তু এই সুতাটা কোন বরাবর গেছে, ওয়েফট বরাবর, ঠিক আছে? জি স্যার, কথাটা বুঝতে পারছে? ওয়েফট বরাবর যেহেতু গেছে বুঝতে হবে যে এই সুতাটা, এই যে ওয়েফট বরাবর যেগুলো ডাউন, যেগুলো ডাউন এই ঘরগুলো হচ্ছে ওই সুতার দখলে, এই সুতাটা হচ্ছে ওই ঘরে ওই কালারের দখলে, এই দুইটা সুতা ওই রংটা হবে, বুঝতে পারছো এখন কথাটা? জি, ওই দুইটা সুতার ডাউন, এই ডাউন ডাউন আমরা বলছিলাম, এই ডাউনটা কি আসলে, হ্যাঁ আমরা বলছিলাম কি একটা হচ্ছে আপ, একটা হচ্ছে আপ, হ্যাঁ আরেকটা হচ্ছে কি ডাউন, তাহলে আপটা কার, কার আপ, ওয়ারফেস, ওয়ারফেস, আর ডাউনটা কার, ওয়েবটেস, ওয়েস্টের, ওয়েস্টের না? জি স্যার, কি ভুলে গেছি এত তাড়াতাড়ি? না স্যার, কারণ আমরা খালি, তোমরা যে গ্রাফগুলো করো নর্মালি, আমরা যেগুলো প্র্যাকটিস করি যে পরীক্ষার খাতায় আর কি, সেগুলো হচ্ছে এরকম এরকম, ঠিক না, একটা ক্রস চিহ্ন দেই বাস শেষ, কিন্তু অরিজিনাল ফেব্রিকগুলো তো আর শুধু ক্রস চিহ্ন দিলে হবে না, কারণ এখানে মাল্টি কালারের সুতা ইউজ করা হচ্ছে, তাহলে মাল্টি কালারের সুতা ইউজ করলে আলটিমেটলি তুমি এটা পারবা, তোমাকে সিস্টেম ওয়াইজ যেতে হবে। তাহলে এখন এই পুরো ফেব্রিকের ডিজাইনটা কি করতে পারবা, পুরো ফেব্রিকের ডিজাইনটা? স্যার পারবো মনে হয়, হ্যাঁ অলমোস্ট শেষ, আমাদের ডিজাইন অলমোস্ট শেষ, অর্থাৎ এই লাইনটাকে আমি বাড়াইতে থাকবো, আর এই যে কালার এটা এই পর্যন্ত যাবে, আর বাকি সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাবে, রিপিট শেষ, ক্লোজ শেষ, এইরকম ভাবে রিপিট বারবার ফেব্রিকে আসতে থাকবে। স্যার তাহলে কি স্যার এই ডিজাইনের মেইন ডিটেইল তোমার রিপিট হয়, হ্যাঁ এই রিপিট হচ্ছে এটা, দেখো রিপিটটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? ঠিক না, জি ফুল রিপিট, এটা হচ্ছে ফুল রিপিট, বুঝা গেছে? তাহলে সেই রিপিটটা আমার আনতে হবে, না আনা পর্যন্ত আমার ফেব্রিক কি হবে না, অ্যাকসেপ্টেড হবে না, বায়ার কি করবে না, অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমি এখন তো পুরো মেকানিজম তোমাকে দেখালাম, তাহলে আমি তোমাকে এখন এই ডিজাইনের একটা কপি দেখাই, এই ডিজাইনের হচ্ছে কপি, এটা দেখো দেখি এটার সাথে এটা মিলে কিনা, হ্যাঁ দেখো এদিকে আমি কি করছি, হোয়াইট সুতা রাখছি, এই যে হোয়াইট, ওই যে আপের কথা বলছি না, আপ ঘরগুলো আমি হোয়াইট রাখছি, হোয়াইট, আর এই যে ব্ল্যাক যত ডাউন আছে সবগুলোকে আমি কিন্তু ব্ল্যাক করে দিছি,
এখন আপ এবং ডাউন কিন্তু অল্টারনেট, অর্থাৎ আগের যে ডিজাইনটা এটার অল্টারনেট হচ্ছে এখানে, ঠিক আছে? আমার এদিকে হোয়াইট সুতা আছে, অর্থাৎ আপ ডাউন যেটা দেখতেছো টু আপ টু আপ টু আপ টু আপ, এটা হচ্ছে হোয়াইট সুতার জন্য। আর ব্ল্যাক সুতার জন্য যেটা হচ্ছে সেগুলো হচ্ছে ডাউন, যেই ঘরগুলো ডাউন ছিল, অর্থাৎ আমি যে ড্রয়িং করার সময় এগুলো ডাউন রাখছি না, এই ডাউন গুলো হচ্ছে আমি ব্ল্যাক করে দিচ্ছি, কারণ এটা হচ্ছে কি বরাবর, ওয়েফট বরাবর। তাহলে ওয়েফট বরাবর ডাউন থাকবে, এই ডাউন গুলো হবে কালো কালারে, আর ওয়ার্ড বরাবর যেগুলো আপ করা আছে সেগুলো হবে আসলে মেইনলি কি হোয়াইট কালার। এটাই হচ্ছে এই ডিজাইনের সবচেয়ে বড় কি সুন্দর বৈশিষ্ট্য আর কি। আর এখানে আমি এই যে ব্লু কালার সেটা দেখো ব্লু করে দিছি, টোটালটা ব্লু করে দিছি। আর যেটা ওই যে স্কাই ব্লু, সেই স্কাই ব্লুটাকে এখানে স্কাই ব্লু করে দিছি। এখানে নীল কালার বুঝতে পারছো সেটা গাঢ় ব্লু, ডিপ ব্লু, আর স্কাই ব্লু যেটা সেটা এখানে এই যে ডট ডট ছোট 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 করে দিয়েছে, এই দুইটা সুতার মধ্যে শুধু যেগুলো আছে শুধু সেগুলো এই সুতাটা। কারণ আলটিমেটলি তুমি যদি শুধু এই অংশটা খেয়াল করো, এখানে দেখো মনে হচ্ছে স্যার এখানে আপ ডাউন কোনটা, আপ ডাউন তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই অংশটাতে আপ ডাউন তুমি খুঁজে পাবা না, কারণ অলরেডি এটা রং করে ফেলছি আমি, রং করে ফেললে এটা আপ ডাউন আর খুঁজে পাবা না। আর আপ ডাউন না খুঁজে পেলে আলটিমেটলি এই যে ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান এটা তুমি করতে পারবে না। তোমার এখন যে অবস্থা আছে, এখন যে অবস্থায় আছে এটা দিয়ে তুমি ড্রাফটিং লিফটিং করতে পারবা। তবে এই যে কালার, এই যে আমি রংটা করে দিছি, এই রংটার কারণে তুমি ড্রাফটিং লিফটিং করতে পারবা না। কথা বুঝতে পারছি? হ্যাঁ, এই এই রংটা এই রংটা করার আগেই তোমার কি করতে হবে, হ্যাঁ, ড্রাফটিং লিফটিং করে ফেলতে হবে, মনে থাকবে? আমরা কি কথা বুঝাতে পারছি সবাইকে? হ্যাঁ, না, কিছু একটা বলো, কারণ ড্রাফটিং লিফটিং তুমি এটা দিয়ে মিলিয়ে পারবে না, কারণ এখানে রং করা হয়ে গেছে, রং করার পরে তো আর আপ ডাউন বোঝা যাবে না। শুধু একটা সুতা কাজ করে দেন তোমার ওইটা কি করতে হবে, ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান করে ফেলতে হবে। ওই যে প্রথম যেটা করছি বেসিক বেসিক এই এটা থেকে, অর্থাৎ একেবারে যখন রং করা ছাড়া যখন আমি আপ ডাউন করছি তখনই তোমার ওই কাজটা করে ফেলতে হবে। আমি শেষ করে দিই, এই অবস্থায় এই অবস্থা থেকে তোমাকে কি করতে হবে, ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান করতে হবে, পারা যাবে কি? হ্যাঁ, পারা যাবে না? দেখো এই যে এই সুতাটা এইটায় ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর, তারপরে এটা কত দেখা যাবে, এটা হচ্ছে থ্রি থ্রি না সরি এটা হচ্ছে টু, তারপরে এটা হচ্ছে ওয়ান, তারপরে এটা হচ্ছে ফোর, এটা হচ্ছে আবার কত, এটা থ্রি, এইভাবে আগাচ্ছে। অর্থাৎ তুমি যদি ড্রাফটিং প্ল্যান মনে করো আর কি, ডিজাইন করা শেষ আমার, ড্রাফটিং প্ল্যান যদি আমি করি এটা হবে ওয়ান, এটা মনে করো ওয়ান হবে, এটা ওয়ান টু থ্রি ফোর, এরপরে আসবে কত আমি বলছি টু, টু আসবে, তারপরে আসবে কত ওয়ান, তারপরে আসবে কত ফোর নাকি ফোর, ওকে ফোর, দেন আসবে থ্রি। এই যে এটা হচ্ছে তোমার ড্রাফটিং প্ল্যান এই ডিজাইনটার জন্য, এবং যতগুলো সুতা আছে এই সুতার জন্য এই যে রিপিট আসতে থাকবে, যেহেতু আমার ডিজাইন রিপিট সেম। আমি কি বুঝতে পারছি সবাইকে স্যার? তোমার ডিজাইন যেহেতু সেম, এই যে এক থেকে এই সুতার মধ্যে রিপিট আসবে। হুম, বলো। বলো, নীল কালার যেটা ছিল স্যার ওটা তো ডাফটিং প্লাসে আসবে না? কি হলো, ডাফটিং প্ল্যান আসবে না কেন? ডাফটিং প্ল্যান আসবে না কেন বুঝলাম না।
স্যার নীল কালারটাও ডাপটিং প্ল্যানে নিতে হবে, এটি স্যার বুঝতে পারতেছি না স্যার। হ্যাঁ কেন ওরা কি আপডাউন করতেছে না? ওরা তো আপডাউন করতেছে, নীল কালার হোক আর লাল কালার হোক, এই যে এখানে আপডাউন করতেছে না, এই যে টু ডাউন টু আপ না, এটা তো নীল কালারের সুতা। জি স্যার জি স্যার, আপনি ডাপটা কার সাথে মিলে, এটা কার সাথে মিলে, এই জন্য স্যার এই ঘরটা কার সাথে মিলে। হ্যাঁ এই যে এটা দুই এর সাথে মিলে, এই ঘরে পড়বে সব সুতোই তো তোমার ড্রাফটিং প্ল্যান করতে হবে, না হলে এটা থেকে তুমি ডিজাইন মানে ফেব্রিক বানাবে কেমনে? ফেব্রিক বানাতে তো ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান দুটোই লাগবে। এই জন্য বলছি যে রং করবার পরে রং আগে করবে না, রং করলে কি হবে ডিজাইনটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এখান থেকে তুমি কি করতে পারবে না, ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান বের করতে পারবে না যদি তুমি রং করে ফেলো, অর্থাৎ অরিজিনাল ফেব্রিক যদি আমি বানাই ফেলি, বুঝা গেছে? কালার করে রং করে একেবারে চকচকা করে ফেললাম, আলটিমেটলি এখন ফেব্রিকের মতো দেখা যাচ্ছে, বাট এটা থেকে ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান আমি করতে পারবো না। তোমাকে করতে হবে কি, প্রথমে রাফ করে ফেলতে হবে, রাফ আগে এটা রাফ করে ফেলতে হবে, রাফ করে এই রাফটা করে এই ড্রাফটিং প্ল্যান লিফটিং প্ল্যান করে ফেলতে হবে। এটা করা যখন শেষ হয়ে যাবে তখন তুমি এখানে রং করতে পারবে, যেমন আমি এটা ব্ল্যাক হোয়াইট বলছি তো, হোয়াইট না বলে এখন তুমি এটা রেড বলো, রেড। তাহলে এগুলো যদি রেড করে দাও, হ্যাঁ তাহলে এটা হচ্ছে ওই ওই কালারটা রেড কালার, মানে হচ্ছে ব্ল্যাক কালার, বুঝতে পারছো? এখন যদি আমি রং করে দিই তখন কি আর খুঁজে পাবা কোনটা আপ ছিল কোনটা ডাউন ছিল, কি বুঝতে পারছি? তখন তো সবই আপের মতো লাগবে, আলটিমেটলি তো তুমি আর ডিজাইন খুঁজে পাবা না যে স্যার এখন ড্রাফটিং প্ল্যান কেমনে করবো আর লিফটিং প্ল্যান কেমনে করবো। হ্যাঁ যেহেতু আমার ফেব্রিক ডিমান্ড করতেছে তাকে রং করে দেখাইতে হবে, তার অ্যাপিয়ারেন্স কেমন হবে, তাহলে রং যখন করবা তখন তোমার এটা তো অ্যাপিয়ারেন্স হইতে হবে, অ্যাপিয়ারেন্স তো মিলাইতে হবে ফেব্রিকের সাথে, তো তখন তো তুমি এরকম করে ফেললে তখন তো আর মিলাইতে পারবে না, বুঝে গেছে? তো এগুলো করবো না আমরা, এগুলো না করে তুমি আগে রাফ করবা, একটা রাফ করে আগে এইটা মিলাবা সবসময়। এটা ল্যাবের কাজ হচ্ছে সবার আগে ডিজাইন করা, ড্রাফটিং প্ল্যান করা, লিফটিং প্ল্যান করা, ফাইনালি এই তিনটা লিখে কালার করে দেয়া, রং করে দিব যেটা যেই সুতা, অর্থাৎ ওয়ারপের সুতা যদি কালো হয় তাহলে কালো করে দিব, ওয়েবের সুতা যদি ই হয় ব্ল্যাক হয় তাহলে ব্ল্যাক করে দিব, এখানে যদি ব্লু হয় ব্লু করে দিব, ঠিক আছে? রংটা পরে করবো। তাহলে আজকে আমরা মোটামুটি একটা বিশাল মানে বড় একটা সাইজের ডিজাইন আমরা শিখছি, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা নিজেরা আবার শুরু থেকে শুরু করবে, শুরু থেকে অর্থাৎ আমরা তো অনেকগুলো নিয়ম কানুন শিখলাম, এই নিয়ম কানুন গুলো তুমি আবার এটাতে অ্যাপ্লাই করবা, এই ফেব্রিকটাতে অ্যাপ্লাই করবা এবং অ্যাপ্লাই করে মিলাবা, কথাটা বুঝাইতে পারছি? নিজেরা করবা, মানে আমি ছাড়া তুমি নিজে বের করতে পারো কিনা, কেন স্যার এখানে আপ দিচ্ছে, কেন ডাউন দিচ্ছে, কেন ব্ল্যাক আপ, কেন ওইটা ডাউন, কেন এখানে নীল, কেন এখানে সাদা, এই জিনিসগুলো তুমি নিজে থেকে সবগুলো অ্যান্সার দেওয়া শুরু করবা। কেন আমি রিপিট সাইজ এত বড় নিলাম, হ্যাঁ যেখানে আমার রিপিট সাইজ অনেক ছোট, বাট এত বড় করে কেন আমি রিপিট সাইজ নিচ্ছি, তাহলে সবগুলো জিনিস তোমার এখন কাজ, তুমি আস্তে আস্তে এগুলো সব মিলাবা এবং মিলিয়ে প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে কিন্তু আমি আর এটা বলবো না, নেক্সট ক্লাসে স্যাম্পল দেওয়া হবে, চুপ করে থাকবো আমি, তোমাদের হচ্ছে কাজ হচ্ছে এই পুরো কাজটা করা, এখন যত বড় ডিজাইন হোক পুরো ক্লাসে তোমরা এই ডিজাইনটা মিলে করবে, ঠিক আছে? মানে গতকালকে মানে আগামী নেক্সট ক্লাসে টোটালি কিন্তু মানে তোমার হাতে ছেড়ে দেওয়া হবে স্যাম্পল, যেই স্যাম্পল আসুক না কেন সেই স্যাম্পল তুমি মিলাবা, যদি মিলাইতে পারো তার মানে বুঝতে পারবা যে ওকে স্যার আমি শিখছি, আর যদি মিলাইতে না পারো তার মানে বুঝতেছো যে এখানে গ্যাপ আছে, মানে তুমি এখনো জিনিসটা বুঝো নাই। আমরা এরকম তিনটা ট্রায়াল দিব, তিনটা অর্থাৎ তিনটা স্যাম্পলে তোমাদেরকে ট্রায়াল দেওয়া হবে, অর্থাৎ তোমরা পারো কিনা মিলাইতে, যদি মিলাইতে পারো কেনটার মধ্যে কেনটাই যদি মিলাইতে পারো তার মানে হচ্ছে কি ইউ আর রেডি টু অ্যানালাইজ এনি ফেব্রিক স্ট্রাকচার, আর যদি না পারো তার মানে হচ্ছে কি তোমার গ্যাপ আছে, ওই গ্যাপ গুলো খুঁজে বের করতে হবে যে কোনটা বুঝতেছো না, কি কারণে বুঝতেছো না, আপ ডাউনটা কেন ধরতে পারতেছো না, রিপিট সাইজ কেন ধরতে পারতেছো না, ঠিক আছে? সেগুলো তোমাকে এরপরে বলতে হবে মানে জানতে হবে। তাহলে আপাতত তোমাদের এই সপ্তাহের কাজ হচ্ছে এই পুরো প্র্যাকটিক্যালটা সুন্দরভাবে নিজের হাতে করা, নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে অর্থাৎ আমরা এটা পুরোটা তোমরা নিজেরা করবা, নেক্সট ক্লাসের কাজ হচ্ছে এই, ও নেক্সট ক্লাসের দরকার নেই, আমি তোমাদের ভ্যালুগুলো দিয়ে দিই,
ভ্যালু গুলো দিয়ে দিই। আচ্ছা এখানে সুন্দর করে লেখা আছে, মানে তোমরা এটা এটাকে তোমরা একটু ফলো করো, এই এই ভ্যালু গুলো বসাই দিবে আর কি, কারণ এগুলো তো আমরা মেশিন থেকে বের করব। সুতরাং তোমরা এটা বসাই দিবা, এটা আমাদের এখন মুখস্থ করার দরকার নেই, দেখারও দরকার নেই, আমি এটা রাফ রাখছি আর কি আপাতত, কারণ আমরা তো কোনো কিছুই আসলে টেস্ট করতে পারতেছি না, আপাতত এটা যেভাবে আছে সেভাবে বসাই যাবে। তবে মেইন কাজ হচ্ছে ডিজাইনটা বের করা, তুমি আগে ডিজাইন বের করো, ওগুলা করা যাবে অটোমেটিক। ওকে ভ্যালু গুলো এখান থেকে কিন্তু শুধু ভ্যালু গুলো নিবা, ইয়াম কাউন্ট কত, টুইস্ট কত, এপিআই কত, পিপিআই কত, এগুলো নিবা, নাথিং এলস, ডিজাইনটা তোমরা নিজেরা করবা। এবং নেক্সট ক্লাসে ডিজাইনের প্র্যাকটিস হবে শুধু ল্যাবে। এমন স্লো নেট, মেজাজটা মাঝে মাঝে গরমই হয়ে যায়। এসে মানে মানুষ থাকতে বিরক্ত লাগে। ওকে okay.